চাওক, এটা একটা সম্পূর্ণ ভুয়া নিউজ ওলাইছে, ফেক নিউজ। এনেকুৱা নিউজ করার আগতে এবার মানে কনফার্মেশন লোক লাগে আর আহি আমার ঘরখন তদন্ত করে চাব লাগে, যে এনকোয়ারি করে চাওক ইয়াত কিবা ফিঙ্গারপ্রিন্ট পাব পারে, চেক করে চাওক যদি ইয়াত থাকিছে। আর আমি সম্পূর্ণ গাঁত বসবাস করো, আর ইঘর মানুষ ইঘরলে অহা যাওয়া হয়ে থাকে, গতিকে ওসর মানুষ আছেই আপনার দেখিছে এটা কি কৈছে। সো সেইটো কারণে এটা একটা সম্পূর্ণ ভুয়া নিউজ ওলাইছে। তার কি করো, সুমির মোক তেনেকুৱা ধরনের কোনো সম্পর্ক নাই, মানে এজ এ ফ্রিলেন্সার ফটোগ্রাফার হয়, মানে সিনেমেটোগ্রাফি করো, তার কারণে মানে যার যোনে ডেট আগতীয়াকে বুক করে মানে তার লগতে কাম ফিক্স করো, আর সবে মাতে তার কি করো, তেনেকে ওয়েডিংয়ের কারণে মাতে, ভিডিও করার কারণে যাও, কাম ডাইরেক্ট ওয়েডিংত যাও আর মানে ওয়েডিং করে গুছি আও। আর আজি তার্কিকর চিনা পরিচয় মানে তার্কিক প্রথম মো ওয়েডিং কাম করবলে মাতিছে। তার্কিকর মানে লকডাউনের পিছরপ্রাই কাম করেছিল, তার্কিকর মানে 5-6 ওয়েডিং করেছিল। তার্কিকর ওয়াইফ বলে গম পাও আর সুমি বরাক মানে গুয়াহাটি ওয়েডিং লগ পাইছিল, গুয়াহাটি ওয়েডিং লগ পাইছিল মানে তাতে মানে ওয়েডিং করে আসছিল, আর যেহেতু আমার সবকে ইনভাইটেশন করেছিল, আমার ডর ফটোগ্রাফি গ্রুপ আছে, সকলকে ইনভাইটেশন করেছিল, সকল আসছিল, বহুত দূর দূরালে কোনো সম্পর্ক নাই মূর, মানে কাম করো তার্কিকদাকো ফোন করো, তার্কিকদাক মানে নিজে ফোন করো, কেতিয়া অল কামর যদি মো পয়সা পয়সা বিচারি ফোন করো, সিমান ফোন করো, মানে কাম করো, কাম করো, কামর বিনিময় পয়সা তো বিচারি ফোন করো। নাই মানে ঘরতে আছো আজি এক মাস হল, নাই নাই কোনো ধরনের সম্পর্ক নাই, কেলে সম্পর্ক করিম লগত কোনো ভাল বেয়া সুদিবলেও মো কোনো দরকার নাই, মানে জাস্ট কাম করো, কামর পয়সা লো সিমানে। আর তার্কিকদার লগত মানে আজিলেকে ইমান দিন আছো, দুবছর দিনত কিন্তু তার্কিকদার মুখত একটা শব্দ ট্রেডিংয়ের বিষয়ে আমি শুনা নাই, এবার ভুয়া ভুয়া নিউজ ওলাইছে, ফেক নিউজ, আর কোরপা ওলাইছে, মানে তার ওপরতো এখন মানে এজাহার দিম বলে ভাবিছো। সন্দেহ কার ওপর নাই, প্রথমতে চাই লো আরক্ষী তাক হে করব কার ওপর কোনে এনেকা ফেক নিউজ উলিয়াইছে, নাই করা নাই, আর নিউজত তো ওলাইছে আরক্ষী আমার তদন্ত চলাইছে, অভিযান চলাইছে বলে এনেকা ভুয়া নিউজ ওলাইছে। আপনার আছে এটা আজি এক ঘন্টা সময় হল, ইয়াত কোনবা আরক্ষী হওয়া দেখিছে আপনার? সম্পূর্ণ মিছা, কারণ আপনাদের ভাব একো প্রকৃত মানে সত্যতা নজনাকে এনেকে নিউজ এটা বজাতো আসলতে সঠিক কথা নহয় বলে মানে ভাবো, কারণ নিউজ চ্যানেলবিলাক সবরে আস্থা থাকে, ভরসা থাকে, হয় না বারো? গতিকে এইটা আপনাদের চক, আমার ইমান ভিতরা জায়গাখনত এহাল মানুষে এসপ্তাহ ধরে আত্মগোপন করে থাকাতো সম্ভব হব জানো, কারণ 24 ঘন্টা আমার 18 সীমা মানুষ অহা যাওয়া হয়ে থাকে, গতি সি তার্কিক বরাক মানে আন্ডারত যে কাম করে সেইটা সত্য, কিন্তু আত্মগোপন করে থাকার কথা মানে সবার কম এটা অসত্য। সুমি বরাক আপনি চিনি পাই নাকি? নাপাও। তার্কিক বরাক চিনি পাই? নাপাও। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।